জয়পুরহাটে অদ্ভুত প্রকৃতির এক বাছুর জন্ম দিয়েছে গরু, যার আকৃতি সাধারণ বাছুরের চেয়ে আলাদা। বুধবার রাতে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের বসুন্ধরা এলাকার আবু কালামের একটি গরু এই বাছুরটির জন্ম দেয়। জানা যায়, বাছুরটির পা এবং শরীরের গঠন ঠিক থাকলেও কপালে দুটি চোখের বদলে দেখা যায় একটি বড় আকৃতির চোখ এবং বাছুরটির কোনো নাক নেই। এদিকে অদ্ভুত আকৃতির এই বাছুরটির খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকার উৎসুক শত শত নারী পুরুষ তার বাড়িতে ভিড় জমাচ্ছে। গরুর মালিক আবু কালাম জানায়, বাছুরটি জীবিত থাকার সম্ভাবনা কম, নাক না থাকায় মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, আর চিৎকার করলে পশুর মতো শব্দ না হয়ে অদ্ভুত এক শব্দ শোনা যাচ্ছে। পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি বাবুল হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে জুলফিকা জুয়েল, আপডেট টিভি।